এবারের আইএসএলে ইস্টবেঙ্গলের হয়ে সই করেছিলেন বিকাশ জাইরু, এবং তাকে পেয়ে ইস্টবেঙ্গলের পুরনো স্মৃতি যেন উস্কে উঠেছিল। কারণ বিকাশ জাইরু বলতে গেলে ইস্টবেঙ্গলের ঘরের ছেলে, কিন্তু সই করার কিছুদিন পরেই দেখা যায় বিকাশ জাইরুর করোনা পজিটিভ ধরা পড়েছে। তো একটা সময় এমনও কথা হচ্ছিল তিনি এবার আইএসএলে খেলতে পারবেন কি না। তো সব সমস্যা সমাধান অতি দ্রুতই হয়ে গেছে, আজ বিকাশ জাইরু করোনা কাটিয়ে প্রথম মাঠে নেমেছেন, প্র্যাকটিসে যোগ দিয়েছেন এবং হালকা গাও ঘামিয়েছেন রবি ফাউলারের তত্ত্বাবধানে। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো 90 মিনিট ফুটবল। তো আমার চ্যানেলে যারা নতুন এসছো, আমায় যারা নতুন শুনছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে ইন্ডিয়ান ফুটবল আপডেট ডেলি পাওয়ার জন্য। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব 2014 থেকে 2019-20 মানে লাস্ট আইএসএলে গোল্ডেন বুট উইনার্সদের নাম। 2014 এলানো ব্লুমার, ব্রাজিলিয়ান প্লেয়ার, খেলেছিলেন চেন্নাইনের হয়ে, 4টি গোল করেছিলেন 11টি ম্যাচে, অ্যাসিস্ট 1টা, টোটাল প্লেয়িং টাইম পেয়েছিলেন 826 মিনিট। তারপর 2015 স্টিভেন মেন্ডোজা, কলম্বিয়ান প্লেয়ার, খেলেছিলেন চেন্নাইনের হয়ে, 13টা গোল করেছিলেন 16টা ম্যাচে, অ্যাসিস্ট করেছিলেন 3টে, টোটাল প্লেয়িং টাইম পেয়েছিলেন 1206 মিনিট। 2016 মার্সেলিনো, ব্রাজিলিয়ান প্লেয়ার, খেলেছিলেন দিল্লি ডায়নামোজের হয়ে, 10টা গোল করেছিলেন 15টা ম্যাচে, অ্যাসিস্ট করেছিলেন 5টা, টোটাল প্লেয়িং টাইম পেয়েছিলেন 1271 মিনিট। 2017-18 সেশন কোরোমিনাস, স্প্যানিশ প্লেয়ার, খেলেছিলেন এফসি গোয়ার হয়ে, 18টা গোল করেছিলেন 20টা ম্যাচে, 5টা অ্যাসিস্ট, প্লেয়িং টাইম পেয়েছিলেন 1730 মিনিট। 2018-19 এখানেও কোরোমিনাস আবার গোল্ডেন বুট পান এফসি গোয়ার হয়ে, গোল করেছিলেন 16টা 20টি ম্যাচে, অ্যাসিস্ট 7টা, প্লেয়িং টাইম পেয়েছিলেন 1784 মিনিট। 2019-20 মানে লাস্ট সেশনের গোল্ডেন বুট উইনার ভালস্কিস, লিথুয়ানিয়ার প্লেয়ার, খেলেছিলেন চেন্নাইনের হয়ে, 15টা গোল করেছিলেন 20টা ম্যাচে, 6টা অ্যাসিস্ট, প্লেয়িং টাইম পেয়েছিলেন 1620। তো 6টা সিজনের মধ্যে 3টে গোল্ডেন বুট চেন্নাইনের কাছে, 2টো এফসি গোয়ার কাছে, 1টা দিল্লি ডায়নামোজের কাছে। তো এবার দেখা যাক নতুন কোন টিম থেকে গোল্ডেন বুট পায় কোন প্লেয়ার। তো তোমরা যদি কিছু গেস করে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কি মনে হচ্ছে কে এবারে গোল্ডেন বুট পেতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।